প্রকৃতিরও যেন মিলেছে দম ফেলার ফুসরত। হাতির ঝিলের প্রায় স্বচ্ছ পানিতে তাই খেলছে বড় মাছ। রাজধানীবাসী ঘরবন্দি, যান্ত্রিক ঢাকায় তাই নেই চিরচেনা যানজট, কমছে বায়ু দূষণের ভয়াবহতা, এমন মত বিশেষজ্ঞদের। মানুষও যেন সচেতন, এই সচেতনতা আরও বাড়াচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা, মাইকিং করে কখনো আবার জীবাণুনাশক বিতরণ করে। রাজধানীর বেশ কিছু জায়গায় তাদের তৎপরতা চোখে পড়ার মতো। বিদেশ ফেরত কেউ যদি থাকে তাদের স্টেটটাও আমরা তাদেরকে জানাচ্ছি। ব্যাংক খোলা থাকার কারণে এবং বিভিন্ন হাসপাতালে লোকজন যাচ্ছে, বাজার করতে বেরোচ্ছে, আমরা চেষ্টা করছি তাদেরকে বুঝিয়ে বলার। দোকানের সামনে দেখা যায় বৃত্তাকার চিহ্ন, প্রয়োজনীয় দ্রব্য কিনতে এসে মানুষের সংস্পর্শে যেন করোনা ভাইরাস না ছড়ায় তাই এই ব্যবস্থা। পুলিশ আমাদেরকে বলছে দিতে, আমরা নিজেরাই দিয়ে দিচ্ছি, ৩ ফিট ৩ ফিট দূরত্ব করে। আর কাস্টমার ওভাবে দাঁড়াচ্ছে, কোনো কাস্টমার কোনো অভিযোগ নেই, কাস্টমারও খুশি। কাস্টমার আসলে নিয়মটা সরকার যেটা করছে সবার জন্য নিরাপত্তা, সারা পৃথিবী মানুষের জন্য নিরাপত্তা, আমাদের ঘরে থাকাটাই খুব জরুরি। এই সচেতনতা যদি আমরা আগে থেকে করতে পারতাম আর আমাদের জন্য অনেক ভালো হতো। সরকারি হিসাবে শুক্রবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত হননি। মানুষের সচেতনতাই এর কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। আমাদের তো কার্যক্রম থাকবে, এখন জনগণ কতটুকু সেটাতে আমাদেরকে সাহায্য করবে এবং তারা কতটুকু আমাদের সহযোগিতাটা মানবে সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে আগামী দিনগুলোতে। বিশ্বে 6 লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১,০০০। সরকারি হিসাবে বাংলাদেশে মৃতের সংখ্যা ৫।